পিডিসি চেকের এন্টি কিভাবে পাস করতে হয় ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে, অনিকেত টাইলস প্রাইভেট লিমিটেড বলে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাটনের নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে, আমরা পিডিসি চেক মানে আমাদের পোস্ট ডেটের চেকের এন্ট্রি আমরা ট্যালিতে কিভাবে পাস করব সেই জিনিসটা শিখবো। তার আগে ফার্স্টে আমি এর আগে একটা আমি ভিডিও বানিয়ে রেখেছি, যেটা যার সম্বন্ধে মানে যার ভিডিওতে যে ভিডিওতে আমি টোটালি বলে রেখেছি যে পিডিসি চেকটা কি, পিডিসি চেকের ব্যবহার কেন করায়, বা পিডিসি চেকের সিকিউরিটি গ্যারান্টি কি থাকে, বা পিডিসি চেক ডিজোনার বা আমাদের বাউন্স হয়ে গেলে তার কি কি সুবিধা বা ফেসিলিটি তারা পেয়ে থাকবে এসেটটা, সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওটার লিংক আমি উপরে আই বাটনের নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটাকে দেখে নিন, তাহলে পিডিসি সম্বন্ধে টোটাল নলেজটা আপনাদের চলে আসবে। ওকে, এবার আমরা চলে আসছি আমাদের টপিকে। আমাদের পিডিসি চেক আমরা এবার এন্ট্রি পাস করা শিখবো। এই পিডিসি চেকের এন্ট্রি আমি দুটো ভাগে করব। ফার্স্ট অফ অল একটা আমি রিসিপ্টের এন্ট্রি, মানে পিডিসি চেক আমরা যখন রিসিভ করব তার এন্ট্রি আমরা কিভাবে করব, আর একটা হচ্ছে পেমেন্ট, মানে সাপোজ আমি কোনো ক্রেডিটরস বা যারা ক্রেডিটরসকে আমি কোনো চেক দিয়েছি সেটা পিডিসি চেক দিয়েছি তার এন্ট্রি আমরা ট্যালিতে কিভাবে পাস করবো সেই জিনিসটা শিখবো। তার সাথে সাথে আমরা লাস্টে সামারিও ভেরিফিকেশন করবো, বা সামারি আমরা দেখবো যে পিডিসি চেকের সামারি আমরা কোথা থেকে দেখতে পারি। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমি একটা রিসিপ্টের এন্ট্রি করে নিচ্ছি, যেটা ফার্স্ট আমি চলে আসছি রিসিপ্ট ভাউচারে, আমার এখানে ওপেন করা রয়েছে। অ্যান্ড আমি ফার্স্ট অফ অল বলে রাখি, যখনই পোস্ট ডেটের চেকের আমরা যখন এন্ট্রি করব তখন ফার্স্ট অফ অল আমাদের কন্ট্রোল প্লাস টি আমাদের প্রেস করতে হবে। কি প্রেস করতে হবে? সিটি, মানে আমাদের কন্ট্রোল প্লাস টি যখনই মারবো আমাদের এখানে পোস্ট ডেটেড অপশন অন হয়ে যাবে, স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল আমি রিসিভ নাম্বার, এখানে আমি রিসিভ নাম্বার বা পেমেন্ট নাম্বারে যখনই আমাদের চেক বা ফোনপের মাধ্যমে বা আমাদের কার্ড সোয়াইপ বা কার্ড রিসিভ হয় বা আমাদের বাজাজ ফিনান্স হয় তখন তারই আমি ভাউচার নাম্বারটা আমি এখানে পুট আপ করে রাখি। সেক্ষেত্রে আমি রিসিপ্টে এখানে আমি একটা ভাউচার নাম্বার দিয়ে রাখি, যেটা হচ্ছে আমি যে চেকটা আমি রিসিভ করছি, তারপর 100 1360 এই চেক নাম্বারটা আমি রিসিভ করছি। ওকে, তা এবার চেক নাম্বারটা রিসিভ করছি, এবার চেকের ডেট, এবার যে পিডিসি যে চেকের ডেট দিয়েছে সাপোজ সেটা দিয়েছে আমার 1st October 2023, এটা আমার সেই ডেট দিয়েছে পিডিসির ডেট, মানে যে ডেটে আমার চেকটা ক্লিয়ার হবে। ওকে, মানে চেকটা টাকাটা আমাদের ব্যাংকে ট্রান্সফার হবে কারণ আমি রিসিভ করছি। দেন আমি এন্টার করব এখানে আমি অ্যাকাউন্ট, মানে যে অ্যাকাউন্টে আমার ক্রেডিট হচ্ছে। ওকে, মানে আমাদের অ্যাকাউন্টস বুক হিসেবে যে যে অ্যাকাউন্টে আমার ডেবিট হচ্ছে, সেক্ষেত্রে তাহলে আমি এখানে কি করব, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে ICICI ব্যাংক। ওকে, এবার কোন পার্টি দিচ্ছে, সাপোজ একটা আমার পার্টি আছে ABC কোম্পানি বলে, সে সাপোজ আমাকে 1.5 লাখ টাকা আমাকে চেক দিলো অ্যাজ এ পিডিসি চেক। ওকে, আমি এখানে অন অ্যাকাউন্ট করে দিলাম, দেন এন্টার এন্টার। ওকে, দেন আবার এন্টার আবার এন্টার। এবার আমাদের এখানে ব্যাংক অ্যালোকেশনে আমাদের এখানে কিছু নতুন টাইপস চলে আসবে, যেটা আমাদের পিডিসি আমরা এনেবল করলাম বললে এখানে যেমন পিডিসি রিসিপ ডেট অ্যান্ড পিডিসি নোট এক্সেট্রা আমার চলে আসলো। ওকে, দেন আমরা এন্টার, 1.5 লাখ টাকা আমরা চেক। এবার চেক ডেট, চেক এবার আমাদের কি ছিল, চেকের মানে হচ্ছে আমাদের চেক নাম্বার কি ছিল, কি ছিল 100 360, রাইট, এন্টার। এবার আমাদের এখানে কোন ডেটে, ওকে, কোন ডেট দিয়েছে, এটা আমাদের 1st October 2023 তে কিন্তু আমাদের চেকটা ক্লিয়ার হবে। ব্যাংক নেম সাপোজ আমি এখানে দিয়ে দিলাম ICICI ব্যাংকই আমি দিয়ে দিলাম, এন্টার। দেন এখানে পিডিসি রিসিভ ডেট, পিডিসি ডেট, পিডিসি রিসিভ ডেট মানে পিডিসি চেকটা আমি কবে রিসিভ করেছি, তো 1st April বা আমি 2nd April 2023 দিয়ে দিলাম। ওকে, এবার পিডিসি নোটে আমি সাপোজ কিছু একটা দিয়ে দিতে পারি, বা কি কারণে বা রিজন কি আছে, বা আমি এখানে জাস্ট পিডিসি লিখে দিলাম। ওকে, এন্টার এন্টার এন্টার, ব্যাস। ফার্স্ট অফ অল আমার একটা পিডিসি রিসিপ্টের এন্ট্রি, মানে পিডিসি চেকের রিসিপ্টের এন্ট্রি একটা আমার হয়ে গেল। দেন আমি একটা পেমেন্টের এন্ট্রি করছি, যেটা আমি পিডিসি চেক ইস্যু করলাম। ওকে, সেটা আমি অক্টোবরেরই সাপোজ ইস্যু করলাম। ওকে, তার জন্য ফার্স্ট অফ অল আমাদের পেমেন্টের ভাউচারের মধ্যে চলে আসতে হবে, এখানে এসে আমাদের আবার কন্ট্রোল প্লাস টি মারতে হবে, তাহলে স্ট্যাটাসে আমাদের পোস্ট ডেটেড অপশন চলে আসলো। এবার এখানে আমার চেক নাম্বার দিতে হবে, সাপোজ আমি 000 আমার চেক নাম্বার দিয়ে দিলাম। ওকে,
দেন এন্টার এন্টার। এবার আমি সাপোজ আমার আইসিআইসিআই ব্যাংক থেকেই দিচ্ছি, সাপোজ আমি কাকে দিচ্ছি, আমার একটা এক্স ওয়াই জেড বলে আমার একটা পার্টি রয়েছে, সাপোজ তাকে 1 লাখ টাকার আমি চেক দিচ্ছি পোস্ট ডেটেড, এন্টার এন্টার। এবার আমি এখানে কি করব, এখানে আমাদের চেঞ্জ চেঞ্জ একটা চেক রেঞ্জ বলে একটা আমাদের অপশন রয়েছে, এই চেক রেঞ্জ এটা কিন্তু অপশনটা কি, মানে এটার মাধ্যমে আমরা কিন্তু মেনলি চেক ম্যানেজমেন্ট করতে পারি। ওকে, এবার চেক ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমার চ্যানেল ভিজিট করলেও চেক ম্যানেজমেন্ট ভিডিওটা দেখে নেবেন, তাহলে ইজিলি বুঝে যাবেন যে চেক ম্যানেজমেন্টটা কেন ইউজ করি আমরা। বেসিক্যালি চেক ম্যানেজমেন্ট আমরা শর্টকাটে বুঝিয়ে দিই, চেক চেক ম্যানেজমেন্ট আমরা ইউজ করি হচ্ছে সাপোজ কোন কোন মানে একটা সিরিয়াল নাম্বার, সাপোজ 1 to 10 চেক পর্যন্ত আমি রিসিপ্টের জন্য ইউজ করব, 11 to 20 পর্যন্ত আমি পেমেন্টের জন্য ইউজ করব, বা তারপরে আমি কিছু আমি স্টাফ স্যালারি বা এক্সেট্রা এরকম আমি কিছু কিছু ম্যানেজমেন্ট করে রাখতে চাইছি। ওকে, সেটাকে আমরা চেক ম্যানেজমেন্ট বলি, তাই ভিডিওটা দেখে নেবেন, তাই টোটালি চেক ম্যানেজমেন্টের ব্যাপারটাও বুঝে যাবেন। ওকে, এখানে আমি সাপোজ চেক ম্যানেজ, এখানে তারপর নেক্সট আমাদের টপিকে চলে আসি, এখানে আমি চেক নাম্বার দিয়ে দিলাম, দেন আমি চেকটা ইস্যু করলাম কবে, সাপোজ আমি 1 এপ্রিল 2023 তে আমি চেকটা পিডিসি ইস্যু ডেট, আমি এই ডেটে আমি পিডিসি চেকটা আমি ইস্যু করলাম, কিন্তু ক্লিয়ারে আমি পিডিসি ডেট কবে দিলাম, 31st October 2023। ওকে, দেন এখানে আমি পিডিসি এন্টার মেরে দিলাম, ওকে, দিয়ে কন্ট্রোল প্লাস এতে আমি সেভ করে দিলাম। ওকে, তাহলে আমার পিডিসি রিসিপ্ট অ্যান্ড পেমেন্টে দুখানা, মানে পিডিসি চেক রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট দুখানা এন্ট্রি আমার পাস করা হয়ে গেল। এবার আমি এর সামারি কোথা থেকে চেক আউট করবো, ওকে, এবার এবার এটা আমার সামারি কোথা থেকে চেক আউট করবো। আচ্ছা, তাহলে আমরা কি করবো, ব্যাক করবো, ব্যাক করে আমরা চলে আসবো হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরে। ঠিক আছে, আমাদের এখানে যেমন ব্যাংকিং রয়েছে বা গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আমরা এন প্রেস করব, এন প্রেস করলে আমাদের এখানে পোস্ট ডেটের সামারি বলে একটা আমাদের অপশান থাকবে চেকের আন্ডারে, সেই পোস্ট ডেটের সামারিতে আমরা এন্টার করব। এন্টার করলে কোন ব্যাংকে আমরা দেখতে চাইছি, আইসিআইসিআই ব্যাংকে আমি কটা পিডিসি চেক পেয়েছি, কটা পিডিসি চেক আমি ইস্যু করেছি। ওকে, দেন আমি এন্টার করব, এন্টার করলে আমি এখানে দেখে নিতে পারবো যে অক্টোবর মাসে আমরা 1st October 2023 আমরা রিসিভ করেছি একটা পিডিসি চেক, যেটা স্ট্যাটাস এখনো আমাদের পেন্ডিং আছে, দেন 31st October 2023 যেখানে আমরা পেমেন্ট করেছি সেটারও কিন্তু আমাদের এখানে পেমেন্ট করেছি, ওকে, ইস্যু করেছে। আমার এখানে টাইপস অফ, এখানে রিসিভ মানে কি, আমরা পিডিসি চেক আমাদের রিসিভড হয়েছে অ্যান্ড আমরা পিডিসি চেক ইস্যু করেছি মানে পেমেন্ট করেছি। ওকে, এর মাধ্যমে আমরা ইজিলি টোটাল পিডিসির ফরম্যাটটা আমরা এখানে দেখে নিতে পারবো। এবার যখনই এই ডেট চলে আসবে তখন এটা অটোমেটিক ক্লিয়ারেন্স হয়ে যাবে, বা আমরা কি করব তখন এই পিডিসি যদি সাপোজ ক্লিয়ার না হয় এখান দিয়ে, সেক্ষেত্রে আমরা পিডিসির মধ্যে চলে আসব। ওকে, এখানে আমাদের পিডিসি স্ট্যাটাসের মধ্যে চলে আসব, অক্টোবরের মধ্যে চলে আসব, সাপোজ রিসিপ্টেডটা, তখন আমরা কি করব, কন্ট্রোল প্লাস টি করে দেবো, টি আবার যখনই করব সেটা আমাদের রেগুলার ফরম্যাটে চলে আসবে, দিয়ে কন্ট্রোল প্লাস এ করে দেবো, অটোমেটিক চেকটা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে যাবে, অবশ্যই আমরা ব্যাংক স্টেটমেন্ট থেকে কাজ করব। ওকে, ক্লিয়ার, এইভাবে আমরা পিডিসি চেক ইস্যু বা রিসিপ্টের এন্ট্রি আমরা পাস করে থাকি। ওকে, পিডিসি চেকের এন্ট্রি কিভাবে ট্যালিতে পাস করতে হয় তার সম্বন্ধে আমি টোটালি ভালো করে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস, এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।